সকল স্টুডেন্টসকে বায়োলজি সেন্টারে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা প্রোটোজোয়া নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পর্ব পরিফেরা নিয়ে আলোচনা করব। তো এই পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে, কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নেব। 2 মার্কের জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট। তো কোন কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তো প্রথমে চলে আসি, এখানে নামটা আছে দেখো পরিফেরা, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে পোরাস ইকুয়াল পোর বা ছিদ্র, আর ফেরি মানে হচ্ছে ক্যারি করা, ক্যারি বা বহন করা। জিনিসটা ভালো করে বুঝবে, তার মানে যে সকল প্রাণীরা কি অসংখ্য ছিদ্র বহন করে তাদেরকে বলা হয় হচ্ছে পরিফেরা। তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখব, এদের দেহে সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য ছিদ্র দেখা যায়, তাই এদের পোরাস অ্যানিমাল বা ছিদ্রালো প্রাণী বলে। তাই এদের ছিদ্রালো প্রাণী বলে, হয়ে গেল একটা বৈশিষ্ট্য। সেকেন্ড, আমাদের 2 মার্কের জন্য 4টা বৈশিষ্ট্য জানলেই হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করব একাধিক জানার। দেখো, একটা হয়ে গেল, এদের গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য ছিদ্র থাকছে তাকে বলা হয় হচ্ছে অস্টিয়া। এদের দেহে থাকা সূক্ষ্ম ছিদ্রগুলিকে অস্টিয়া বলে, অস্টিয়া বলে, এবং এক বা একাধিক বড় ছিদ্র থাকে যাকে অস্কিউলাম বলে, ঠিক আছে। দেখো, থার্ড পয়েন্ট আমরা কি লিখবো, 2টো পয়েন্ট আমাদের হয়ে গেছে। থার্ড পয়েন্টে এই যে এদের সূক্ষ্ম সূক্ষ্ম যে অসংখ্য ছিদ্র দেখতে পাচ্ছি, মানে এটা যদি আমি ছবি আঁকাই তাহলে এভাবে হবে ছবিটা, তোমরা একটা ছবি দেখে এটা থেকে বুঝতেই পারছো। তাহলে মোটামুটি একটা তোমাদের আইডিয়া হচ্ছে, এটা হচ্ছে সাইকন, মানে এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। দেখো, এই যে উপরের বড় ছিদ্রটা এটাকে বলা হচ্ছে কি, অস্কিউলাম, অস্কিউলাম। আর এদের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য ছিদ্র থাকছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোকে বলা হচ্ছে কি, অস্টিয়া। আমরা একটু আগে দেখলাম, তাহলে এগুলোকে কী বলা হচ্ছে, যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। আমি জাস্ট ডট ডট দিয়ে দিয়েছি। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে জল প্রবেশ করছে, তার সঙ্গে খাদ্যবস্তু প্রবেশ করছে, তার সঙ্গে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে, ঠিক আছে। এবং সেগুলো বিপাকীয় ক্রিয়ার ফলে যে বর্জ্য পদার্থটা উৎপন্ন হচ্ছে সেগুলো ক্যানাল সিস্টেমের মাধ্যমে অস্কিউলামের দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকারের জল ভিতরে প্রবেশ করছে আর এর মধ্যে দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা সৃষ্টি হয়ে ভিতরে একটা গহ্বর সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় কেন্দ্র গহ্বর, যেটা স্পঞ্জসিল নামে পরিচিত। তাহলে ছবিটা দেখে মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো। আমরা এই ছবিটা আর একটু মোটা হতো, যাই হোক আমি তাড়াহুড়ো আঁকালাম, অনেকটা কলার মতোই লাগছে দেখতে। এটা দ্বিতীয়টা হলো, যাই হোক। তো যেন তোমাদের একটু মানে আইডিয়া হয়, এটা হচ্ছে সাইকন এসপি স্পঞ্জের ছবি। তো এখান থেকে এই ছবিটার সঙ্গে এই যে নাম দুটো লেখা হলো, তাহলে তোমরা বুঝতে পেরেছো দেহে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা দেখতে পাওয়া যায়, অসংখ্য ছিদ্র, সেই জন্য এটাকে বলা হচ্ছে ছিদ্রালো প্রাণী বা পরিফেরা। আর এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া, বড়োটাকে বলা হচ্ছে অস্কিউলাম, হয়ে গেল। এদের থার্ড পয়েন্ট, এদের কেন্দ্র গহ্বরকে, গহ্বরটিকে স্পঞ্জসিল বলে, স্পঞ্জসিল বলে। তাহলে এটা হলো থার্ড বৈশিষ্ট্য। ফোর্থ হচ্ছে, দেখো একটু আগে বললাম যে এদের মধ্যে ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায় বা নালিকাতন্ত্র দেখতে পাওয়া যায়। তাহলে লিখবো, এদের মধ্যে
তোমরা হয় পরিফেরা নামটা মনে রাখবে তাহলে এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে, আর না হলে ছবিটা এই দুটোই যদি মনে রাখতে পারো তাহলে কোনো দিন আর কোনো কিছু মনে করার দরকার পড়বে না, অটোমেটিক সব মনে পড়ে যাবে। এদের মধ্যে ক্যানাল সিস্টেম বা নালিকা তন্ত্র দেখা যায়, নালিকা তন্ত্র দেখা যায়। তার মানে কি, আমি একটু আগে বললাম এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো ভিতরে গিয়ে একটা এভাবে নালীর মতো স্ট্রাকচার গঠন করেছে, আর এগুলো মিলে পরবর্তীতে একটা ভিতরে এই যে একাধিক এই নলাকার অংশগুলো, ঠিক আছে, আর এগুলো মিলে ভিতরে একটা ক্যানাল সিস্টেম তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে, যেহেতু অসংখ্য অস্ট্রিয়া কী করছে পরবর্তীতে নালিকা সিস্টেম বা এই যে নালিকার মতো স্ট্রাকচারগুলো গঠন হয়ে ভিতরে একটা কেন্দ্র গহ্বর সৃষ্টি করেছে যেটাকে বলা হচ্ছে স্পঞ্জশীল, আর এই সিস্টেমটাকে এই যে নালিকা গঠন করেছে একাধিক এটাকে বলা হচ্ছে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র। ঠিক আছে, তাহলে চার নম্বর বৈশিষ্ট্য দেখলাম। পাঁচ নম্বর হচ্ছে, তাহলে এর মাধ্যমে আমরা বলতে পারবো না যে নালিকাতন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে, তাহলে লিখব নালিকা তন্ত্রের মাধ্যমে গ্যাসীয় পরিবহন, তার মানে যে জলটা ঢুকছে ওর সঙ্গে অক্সিজেনও পরিবাহিত হচ্ছে, গ্যাসীয় পরিবহন, খাদ্য গ্রহণ ও বর্জ্য নিষ্কাশন হয়, বর্জ্য নিষ্কাশন হয়ে গেল পাঁচটা বৈশিষ্ট্য। ছয় নম্বর হচ্ছে, এদের দেহে দুটি স্তর দেখতে পাওয়া যায়, একটা বলা হয় অন্তঃস্তর, একটা বলা হচ্ছে বহিঃস্তর। এই দুটি স্তরের মিডিলে মেসেনকাইম নামক একটা জেলি জাতীয় পদার্থ দেখতে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে ছয় নম্বর। তাহলে লিখব দুটি স্তর দেখা যায় এদের এদের দেহে দুটি স্তর দেখা যায়, একটা অন্ত ও বহিঃস্তর, বহিঃস্তর যার মাঝে মেসেনকাইম নামক জেলির ন্যায় পদার্থ থাকে, পদার্থ থাকে। তাহলে ছটা বৈশিষ্ট্য হয়ে গেল, আশা করি এই ছটা বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলছি, প্রথমটা তো আমরা লিখবই, দ্বিতীয়টাও লিখব, ঠিক আছে, আর অবশ্যই নালিকাতন্ত্র দেখা যায়, আর এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ এই চারটা রাখবো। যদি মনে হয় এখানে ছটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আমি এই চারটাকে প্রিফার করলাম, তার সঙ্গে যদি মনে করি যে দুটি স্তর দেখতে পাওয়া যায় এটাও লিখতে পারি। তো এই চারটা হচ্ছে এই ইম্পর্টেন্টের মধ্যে রাখবো, আর বাকি আমরা আরও দেখছি। তাহলে উপরেরটা মিটাচ্ছি, এরপর দেখো আমাদের ছটা বৈশিষ্ট্য হয়ে গেছে। সাত নম্বর বৈশিষ্ট্য, এরা বেশিরভাগই সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক প্রাণী। আট নম্বর, এদের অন্তঃকঙ্কালটা স্পঞ্জিন ও স্পুকিউল দ্বারা গঠিত, এদের অন্তঃকঙ্কাল স্পঞ্জিন ও স্পিকিউল দ্বারা গঠিত, স্পিকিউল দ্বারা গঠিত, তার মানে ক্যালসিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে আটটা বৈশিষ্ট্য হয়ে গেল, আর এর দুটো আমাদের উদাহরণ মনে রাখতে হবে। তাহলে একটা মনে রাখবো হচ্ছে, এক নম্বর উদাহরণ সাইকন জিলা টিনোসাম, এটা হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় উদাহরণ আমরা দেখলাম স্পঞ্জ একটু আগে, দ্বিতীয় উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা, স্পঞ্জিলা ডবল এল লোকাস্ট্রিস বা স্পঞ্জিলা এসপি বলতে পারি আমরা, এসপি বা লোকাস্ট্রিস, যাই হোক। তো আমরা দুটো এক্সাম্পল মনে রাখলাম, আর সঙ্গে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। তার মধ্যে যে প্রথম ছটা বলা হয়েছিল সেই প্রথম ছটাই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, আর পরের দুটো লেস ইম্পর্টেন্ট। তো এই প্রথম ছটার মধ্যে তোমরা কোন চারটা দেবে আমি বারবার বলছি, প্রথমে দাগিয়ে দিয়েছিলাম যে পরপর যে চারটা ছিল সেটাও দিতে পারতে, কিন্তু অবশ্যই এই নালিকাতন্ত্রের মাধ্যমে যে গ্যাসীয় পরিবহন, খাদ্যগ্রহণ, বর্জ্য নিষ্কাশন এটা দিবে। তাহলে এটা একটা, এটা দুটো ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়, এটাকে তো বলা হচ্ছে। আর প্রথমের যে ছিদ্রালো প্রাণী কেন বলা হয়, আর ছোটোগুলোকে অস্ট্রিয়া, বড়গুলোকে অস্কিলম বলে, ঠিক আছে। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা পার্ট নিয়ে।